হ্যাঁ, দেখতে দেখতে মায়ের বিদায় বেলা চলে আসলো, আবার একটা বছরের অপেক্ষা। যদি আজকে সব ঠাকুর বিসর্জন হয়তো যাবে না, কিছু কিছু ঠাকুর আজকে বিসর্জন যাচ্ছে, কিন্তু আগামীকাল রবিবার দিন পুরো বেশি পরিমাণে যত ঠাকুর আছে সেগুলো বিসর্জন আই থিঙ্ক হয়ে যাবে। আজকে এখন সময় যদি দেখি এখন হয়ে গেছে প্রায় 7:54, শনিবার দিন। আর শনিবার বলে অনেকে হয়তো ঠাকুর বিসর্জন করে না, রোববার দিন করে। এই জায়গাটা যেখানে তোমার বাবুরঘাটে দুর্গা ঠাকুরেরও বিসর্জন হয়েছিল সেখানেই হচ্ছে। আর আমি মোটামুটি আধা ঘন্টা ধরে এখানে আছি, খুব বেশি ঠাকুর না হলেও কিন্তু গুটি কটা, 5টা, 6টা, 7টা, 8টা, মানে কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে ঠাকুর আসছে। আর মাঝে মধ্যে এরকম কয়েকটা বড় ঠাকুরও কিন্তু আসছে। এই ঠাকুর নামানোর আপাতত প্রক্রিয়া চলছে, যারা যারা এখানে কাজ করে, যারা মুঠেরা আছে তারাই কাজ করছে এইভাবে। আর এখনও মনে আছে এই বেলুনগুলোর কথা, যখন ছোটোবেলায় ক্লাবের সাথে আসতাম এই বেলুনগুলো নিয়ে গাড়ির উপরে জোড়া করে আওয়াজ হতো, সেগুলো আমরা বাড়িতে নিয়ে যেতাম, এটাই একটা বড় প্রাপ্তি বা পাওনা ছিল। এখানে এখানে ছোটো ঠাকুরও আছে, আর তার সাথে সাথে ওপাশে আমি যদি দেখি একটা বড় একটা ছোট ঠাকুরও কিন্তু এসছে। যেটা বললাম, এই মুহূর্তে ঠাকুরের যে নাম্বার বলবো সেটা অনেকটাই কম, ওপাশে আর একটা ঠাকুর দেখলাম এসছে। বাট তুমি যদি ঘন্টাখানিক দাঁড়াও তুমি কিন্তু পরপর বেশ কিছু ঠাকুরে ঠাকুর কিন্তু তোমার আস্তে আস্তে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা বললাম, এখনও কিছু কিছু বড় বড় ঠাকুর আছে। এই ঠাকুরটা বেশ বড় ঠাকুর, মায়ের মুখটা যদি দেখি মায়ের মুখটা কিন্তু আর আমি যদি দেখি এখানে মায়ের মুখটা সত্যি একটা বিষাদের শুদ্ধ একটা থাকে, বিষাদের ছোঁয়াও একটা থাকে। তার কারণ আবার সেই এক বছরের অপেক্ষা, এক বছর পরে আবার আসবে। আর এখানে কিন্তু ব্যাক টু ব্যাক দুখানা ঠাকুর পরপর নিয়ে যাওয়া হচ্ছে। সেই সাত পাকে ঘোরানো শেষবারের মতন মাকে, যে ট্রেডিশন এত বছর ধরে চলছে, তারপর আস্তে আস্তে কিন্তু মাকে বা বিসর্জনের দিকে নিয়ে যাওয়া হয়। এখানেও আমি যেটা দেখতে পাচ্ছি, কলকাতা পৌরসভার তরফ থেকে বেশ ভালো অ্যারেঞ্জমেন্টস করা হচ্ছে। যেমন দুর্গা পুজোর সময় অ্যারেঞ্জমেন্টস করা ছিল, এখানেও সেম, যে প্রথমে বিসর্জন দেওয়া হয়, তারপর চালা টাকা তুলিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়, যাতে গঙ্গা দূষণ যতটা কমানো যায় সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ভালোভাবে এখানে ফোকাস করা হয়েছে। সাত পাক ঘোরানো সম্পন্ন হলো। এই মুহূর্তে যা গঙ্গার অবস্থা দেখলাম, জল অনেকটাই নিচে নেমে গেছে, তো এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে, জল ভরাটা একটু সমস্যার। আর অনেকটা কাদার মধ্যে থেকে আমার মনে হয় নিচের দিকে নামিয়ে যাওয়া হচ্ছে মাকে বিসর্জনের জন্য। এখন জলটা অনেকটাই কম, যেটা তার মানে আপাতত যেটা বুঝলাম, এখানে প্রথমে মাকে তোলা হচ্ছে কাঁধে করে, তার কারণ এখানে যেটা হলো সেটা হলো কাদা, তাই জল অবধি মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। কেন, জল ছাড়া মায়ের বিসর্জন হবে কীভাবে, তাই না? তো আস্তে আস্তে যাচ্ছে এইভাবে, একটু ট্রিকি ব্যাপারটা, স্বাভাবিক, খুব সাবধানের সাথে যেতে হয়, বড়ো ঠাকুর হলে আরও কষ্ট হবে, ওই পাশে ঠাকুরটা আরও বড়। দেখা যাক মায়ের জয়, মা আসছে, বছর আবার হবে, বছর বছর আবার হবে, একদম ঠিক। এই ঠাকুরটা কিন্তু বেশ বড়, আস্তে আস্তে, কেন কাদা যেহেতু প্রচণ্ড স্লিপারিও আছে, পুরো কাঁধে করে নিয়ে যেতে হবে একদম সে জল। একদম কাদায় আটকে আছে, দুর্গা পুজোর সময় জলটা অনেকটা উপরে ছিল তাই অসুবিধা হয়নি, অবশ্য জ্বর ভাটার একটা ব্যাপার থাকে। নিয়ে যাও একটু জলে জলে জলে, জয় মা।